অ্যাক্রোবেটিক ব্যান্ড সো চিড়ে পোড়ামাটির হাটে এসেছি। এখানে হাট বসেছে খুব সুন্দর। এখান দিয়ে যাওয়ার পর আমরাই পুড়ে যাব। বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফট জিনিসের দোকান। ৬২ সালে মল্লরাজ দ্বারা এই মন্দিরগুলো তৈরি হয়। তিনটে মন্দির আছে এখানে, আর ওইদিকে একটা, দূরে আর একটা মন্দির দেখা যাচ্ছে। কাজগুলো একদমই নষ্ট হয়ে গেছে, বাট তাও এখনো অনেকটা কাজ বাকি আছে, রয়েছে অনেকটা কাজ। অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। আমরা এখন মদন গোপালের মন্দির ছিল, মদন গোপালের মন্দির ছিল। এটা মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে তৈরি করেছিল। ওই মন্দিরটা দেখার পরে আমরা এখন যাচ্ছি নেক্সট আরেকটা এরকমই ধরনের পোড়ামাটির মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, যে মন্দিরটা যাচ্ছি মন্দিরটার নাম কি? রাসমঞ্চ। আমরা এখন রাসমঞ্চে যাচ্ছি। মন্দিরগুলোর জন্য আমাদের টিকিট কাটাতে হয়, তো এটা হচ্ছে সেই মন্দিরটা। বা বিষ্ণুপুরে যারা আসছে, তথ্যমিত্র কেন্দ্র, এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। তো এখান থেকে টিকিট কেটে আমরা হচ্ছে পুরো মন্দিরগুলো ঘুরতে পারবো। 30 টাকা করে প্রত্যেকটা টিকিটের জন্য আছে, মানে 6 জন আমরা, 318, 180 টাকা আমাদের লাগবে। তো আমরা এই 180 টাকা দিয়ে টিকিট কেটে আমরা তিনটে মন্দিরের টিকিট লাগে। এখানে যতগুলো মন্দির আছে তার মধ্যে তিনটে মন্দিরের টিকিট লাগে। সেই তিনটে মন্দিরের টিকিট, যেটা আমরা এখন যাব সেটা হচ্ছে রাসমঞ্চ। সেই রাসমঞ্চের জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা এটা গুম ঘর, এখানে কি বলে, কি বলে যেখানে রাজারা যখন শাস্তি দিত তখনকে এখানে মেরে ফেলে দিত। আচ্ছা, গুম গুম করে কি মেরে নিচে না, আর মার্ডার হওয়ার পরে এখানে ফেলে দিত। হ্যাঁ, সব ফেলে দিত। লাপাতা লাপাতা মত মাছ পুরো ভিতরে। কি আছে
গুহার মতো আছে। আচ্ছা, যতটা উঁচু দেখছে হ্যাঁ ততটা আবার নিচেও আছে। খাল পর্যন্ত পুরো সুর প্রাচীর করে ঘিরা আছে, পুরো মিডিলটা সুর ফাঁকা, অতটুকু খাল আছে, এতটা আছে, এতটুকু খাল আছে। মানে এখানে তোর হচ্ছে এখনো খুঁজলে হ্যাঁ খুলি হাড্ডি পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে। তাহলে আমরা মোটামুটি হাড্ডি খুঁজতে এখন যাবো না, এখন আমরা এখান থেকে বেরিয়ে, কারণ এই রাস্তা দিয়ে ভূত পাওয়া যায়। ছুটকা ছুটকা পাথর ওগুলো ফেলা আছে, ওই পাথর ওগুলো একবার ফেলে দিলে শেষ। তাহলে কৌশিককে ফেলে দেখা যেতেই পারে, একবার ফেলে দিলে কৌশিক পাখি ধরিছে পালে মহানবেরি, গীতাম পাখির পায় তুমি কেমনে আছে যায়, আট কোঠরি নয় দরজা, জলে কাটা আয় না মহলে, আবার তারি রূপুর মনি কোঠা। আমরা ঘুরে এসে রুমে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ অ্যাকচুয়ালি যেই হোটেলে আমরা স্টে করেছি এটা লজ অ্যাকচুয়ালি, এখানে খাবারের ব্যবস্থা নেই, আমরা অন্য জায়গাতে খাবার এনে দিচ্ছি, এদের একটা রেস্টুরেন্ট পাওয়া আছে সেখান থেকে, বাট অনেকটা দূর, অনেকটা সময় লাগবে। যদি আমরা পাশের এখানে একটা হোটেল আছে ওখানে যাচ্ছি খেতে, তারপর এখান থেকে যদি খাওয়া দাওয়া করার পরে ওয়েদারটা ভালো থাকে তাহলে আমাদের ওখান থেকে একটু গঙ্গনি যাওয়ার কথা হচ্ছে, তাহলে গঙ্গনিতে গিয়ে তারপরে খাওয়া এসছে। লেবু দিয়েছে এখানে, আমাদের দুপুরে লাঞ্চ, লাঞ্চ ঠিক আছে ভাই, লাঞ্চ ঠিক আছে, মাংস আলু ভাজা ডাল খাওয়ার পরে আমরা এখন আইসক্রিম খাচ্ছি চুষে চুষে পুকুরের পারে, পুকুরের ধারে বান্টু বলতে সেলফি তুলতে এতক্ষণ যাবো, একটু গনগনির জন্য, গনগনির উদ্দেশ্যে রওনা হবো, একটু রেস্ট নিয়ে চলো গনগনি গিয়ে দেখা হবে। বেরিয়ে গেছি গনগনির জন্য, রাস্তায় আছি আমি, এখন ড্রাইভার সিটে নেই, তো এখন আমি হচ্ছি প্যাসেঞ্জার সিটে, প্যাসেঞ্জার সিটে বসে আমি গান খুঁজাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি আমরা। রাস্তার ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, প্লেজেন্ট হয়ে গেছে, আকাশে মেঘ করছে, যদি ঝড় বৃষ্টি নামে রাস্তায় একটা মজাই আছে। We'll be right back.
আমরা পৌঁছে গেছি গর্বে তার গনগনিতে, যে এইখানে বলতে গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন, যেটাকে আমরা বলি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, ওখানে আমরা পৌঁছে গেছি। অসাধারণ ভিউ, আমার গাড়িটা পিছনে পার্ক করা আছে। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে ভিউটা। এটা কি নদী আমি জানি না, দারুন দারুন লাগলো। আমি লাইফে এই ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় গেলাম, আমি শুধু ছবিতে দেখে গেছি। কোনো একটা জিনিস ছবিতে দেখার পরে যদি কেউ সামনে এসে দেখে, সেটা আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয় সত্যি বলতে গেলে। যে আমি এতটা জার্নি করে রোড ট্রিপে এসেছি, এটা পসিবল। কালকে জয়পুর ফরেস্ট ঘুরলাম, জয়পুর ভুবনেশ্বর, আজকে বিষ্ণুপুরে পুরো টেম্পল সিটি যেটাকে বলা হয় সেই টেম্পল সিটিটা ঘুরলাম। ঘোরার পরে হচ্ছে আজকে গনগনিতে এলাম, এটা সার্টেন প্ল্যান, এই গনগনিটা প্ল্যান ছিল না, তো গনগনিতে এসেছি। এটা ভালো লাগছে সত্যি, দারুণ লাগছে। দ্রোণ হলে হয়তো আর একটু ভালোভাবে নামা যেত, বাট নো ডাউট ভালো লাগছে। ছবিতেই দেখেছি, টিভিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, নিজে কখনো চোখের সামনে দেখিনি। এটা ফার্স্ট টাইম আমি এলাম গনগনিতে, তো এখানে এসে সত্যি মানে যেটা ছবিতে দেখি সেটাই চোখের সামনে দেখে একটা অদ্ভুত ফিলিংস আসছে, এটা অদ্ভুত, দারুণ ভালো লাগছে। তো আমি ঘোরাচ্ছি ক্যামেরাটা দেখার জন্য। প্রকৃতি কি সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ। জলগুলো এখান দিয়ে, জলগুলো মনে হয় বয়ে যায়, বর্ষা ফর্ষার জলগুলো, বৃষ্টির জলগুলো, যার জন্য এখানটাতে এখন নদীর ঢালের মতো ইয়ের মতো করা আছে। তা অসাধারণ দেখতে লাগে, অসাধারণ। যতটা দূর থেকে লাগছিল সামনে এসে আরো সুন্দর দেখতে। ও ভাই সাহাব, কি স্ট্রাকচার! ও সফরনামা, অসম অসম। মানে আমরা ওইখান থেকে ফিরে গেলে মিস করে যেতাম। ভেতরে চ, ভেতরে চ, ভালো দেখতে লাগছে জায়গাটা। আমার তো লাইট পড়ে গেছে।
এরকম দৃশ্য সত্যি আমি ছবিতে দেখে এত ভালো লাগছে দেখতে। পার্কিং আছে ওইখানে, আমরা চলে যাচ্ছি, দূর থেকে ভিউটা দেখাচ্ছি, দেখো দারুণ দেখতে লাগছে, এই সাইডের ভিউটা দেখো দূর থেকে, সত্যি অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে। তো আমি যেতে যেতে কথা বলছি, হাঁটতে হাঁটতে নয়েজ আসছে, বুঝতে পারছো, বেশ হাওয়া দিচ্ছে এখানে, জোরে জোরে কথা বলতে হচ্ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এসে ভালো লেগেছে। যদি ক্যামেরাটা ঘোরাই দেখতে হবে ওখান থেকে পুরোটা। যাচ্ছি এখানে, এখানে আসবে কি করে সেটা সব থেকে বড় প্রশ্ন, এখানে আসবে কি করে? এখানে যদি গড়বেতাতে আসো, গড়বেতা থেকে গনগনি বাই কার বাই বাইক, ট্রেনেও আসতে পারো, গড়বেতা স্টেশনে নেমে ওখান থেকে হেঁটে আসতে হবে। এখানে অনেক রিসর্ট আছে দেখলাম, হোটেল আছে, আসাই যায়। দূর থেকে এই জায়গাটা দারুণ দেখতে লাগে, দারুণ দেখতে লাগছে। বেসিক্যালি পিকনিক স্পট শীতকালের জন্য খুবই ভালো, শীতকালে যারা আসছে তারা খুবই ভালো করে এনজয় করতে পারবে। ভালো, ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স হলো। চলো দেখা হবে রাস্তায় যেতে যেতে, কালকে আমাদের ফেরা, আজকে আমরা হোটেল যাব, হোটেল থেকে কালকে বেরিয়ে যাব কলকাতার জন্য। ওদিক থেকে আসছে বৃষ্টিটা, দারুণ জায়গাটা, তাই তো? মানে পুরো এইটা পুরোটা জুড়েই হচ্ছে ক্যানিয়নটা আছে, গাছের মাঝখানে মাঝখানে। ওই দিকটাতে অ্যাকচুয়ালি গাছটা কম, সেই জন্য একটু বেশি ভালো করে দেখা যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর, এই জায়গাটাও খুব সুন্দর, মানে মাটির পাহাড়ের পাহাড় বলতে গেলে, দারুণ লাগছে। গাছের হাওয়া তাল গাছের ইয়েতে বাড়ি দিচ্ছে, যে আওয়াজটা হচ্ছে অসম লাগছে, অসম, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে। দারুণ লাগছে দেখতে, শিলাবতী নদীর ধারে শিলিগুড়ি ঘাট, দারুণ ভিউ, দারুণ ভিউ। শিলাবতী নদী, এই যে হাওয়াটা দিচ্ছে, এই হাওয়াটা খেতে এত ভালো লাগছে, মানে অনুভব, মানে হাওয়াটা যে গায়ে লাগছে, শরীরটাকে আমার চনমনে হয়ে যাচ্ছে, মনটা কিরকম উদাস, মনটা যেটা এরকম একদম ফুরফুরে হয়ে যাচ্ছে, ফুরফুরে একটা অদ্ভুত ফিলিং। আমি বলবো সবাইকে, ভাই বিকেলবেলা করে আসো এখানে, নদীর ধারে বসে থাকো, গল্প করো, গুজব করো, চলে যাও, দারুণ দেখার মতো। মানে অনেকটা টাইম ধরে কাটানোর জন্য কিছু নেই এখানে, বাট হ্যাঁ ঘন্টা দুয়েক তোমার কোথা থেকে কেটে যাবে বিকেলবেলা বুঝতে পারবে, এইটুকু জোর গলায় বলতে পারি। আর এখানে যদি ছায়া একটু দেখে বসতে পারো চারটের পরে, সাড়ে চারটের পরে, ও মাই গড, কপত কপতিদের জন্য আইডিওলজি, মানে আইডিয়াল একটা, অসম অসম।
মুখার্জী লজ আমরা এখানে ছিলাম। এটা একদম বিষ্ণুপুর পৌরসভার একটা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পার্কিং আছে, তার পাশেই পাশে একটা অ্যাপোলো ফার্মেসি আছে। এখানেই আমরা আছি, ডিসেন্ট রুম রেট, খুব ভালো অ্যাকোমোডেশন এখানে, রুমের কোয়ালিটিও ভালো। রিসেপশন দাদা আমাদের কালকে খুব হেল্প করেছে। দাদা তোমার নামটা আমার জানা হয়নি। শুভদীপ মুখার্জি, লজটার নাম হচ্ছে মুখার্জি লজ। এখানে আমরা যে অ্যাকোমোডেশন নিয়েছিলাম সেটা হচ্ছে দুটো অ্যাকোমোডেশন, 2 BHK, আর এখানে 3 BHKও আছে। মানে 3 BHK মানে ইন্দ্রাজি 3 bedroom, যেটা 3 bedroom আছে। আর মোটামুটি রুম রেন্ট আমরা যেটা পেয়েছি দাদার কাছ থেকে, দাদা আমাদের কথা রেখেছে এবং একটা ডিসেন্ট রুম রেন্ট নিয়েছে, তো খুবই ভালো আমি বলবো থাকার জন্য। সার্ভিসও আমরা এখনও পর্যন্ত সত্যি খুব ভালো পেয়েছি। একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলছি, আমার খারাপ লেগেছে, আমি বলছি না এখানে, যেটা এটা হয়তো হয়ে যাবে, সেটা হচ্ছে আপনাদের রেস্টুরেন্ট ফেসিলিটিটাও যদি হয়ে যায় এই প্রিন্সিপাল। দাদা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট ফেসিলিটি আমি করতাম, মানে এখানে আপনার মানে আমি নিচে যদি কোনো জায়গা, আচ্ছা নিচে আমাদের জায়গা নেই, লোক যদি এসে ওপরে খেতে যায় সেটা আপনার, তো আমার কাছে বাকি সব একদম কমপ্লিট একদম প্যাকেজ। আমি এখানে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমার যেটা লজটা আছে এটা, এবং এটা তোমার হচ্ছে বিষ্ণুপুর পৌরসভার যে বেসমেন্ট পার্কিং আছে তার কাছে, অ্যাপোলো ফার্মাসির পাশে, পোকাবাদের সামনে। এইটা এই বাদটার নাম হচ্ছে পোকাবাদ। আচ্ছা, পোকাবাদের সামনে বিষ্ণুপুর বাজার তৈরি, বিষ্ণুপুর। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা রুম প্রোভাইড করার। বৃষ্টিতে আমরা একটু বিধ্বস্ত হয়ে গেছিলাম, কারণ এত বৃষ্টি গাড়ি চালাতে আমাদের অসুবিধা হচ্ছিল না, তবুও আমরা একটু চা খেতে ইচ্ছা করছিল, তো চা খাওয়ার জন্য আমরা লাইন হোটেলে দাঁড়িয়েছি একদম বেঞ্চির ওপরে। বেঞ্চের উপরে আমরা পা বাবু হয়ে বসে আছি, একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা আমাদের, আমরা করলাম, মুখে আলোটা বারবার পড়েছে, লাইট কম হয় এখানে, যে বাইরে বৃষ্টিটা পড়ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যে আমরা সবাই আছি, যে কৃষ্ণ নিজের মুখে লাইটটা আমরা আমরা আছি, আমি দেখো ये हम है कृष्णा, ये हम है, ये हमारा पूरा गैंग है, बाहर बाहर बृष्टि हो रहा है और यहाँ पे पार्टी हो रहा है, पार्टी 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 पार्टी, प्रचंड बृष्टि पड़े बाहर, गाड़ी दाड़ी भिजे दाड़ी।